ধানশালিকের দেশ অনুষ্ঠান থেকে আমি আনিকা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। শুরু করছি আজকের পর্ব। তবে পর্বের শুরুতেই জেনে নিই আজকে কী কী থাকছে। আমাদের নিয়মিত আয়োজন ছবি আঁকায় থাকবে উষোশি আর তর্কমশাই। স্মরণ অংশে আমরা স্মরণ করব ফ্লোরেন্স নাইটিংগেলকে। আর সব জানতার ডায়েরিতে আজকে আমরা জানবো আইসক্রিমের কথা। তবে শুরুতে রূপকথা। আমাদের আজকের গল্প জাদুর তুলি। অনেক অনেক দিন আগে চীন দেশে মা লিয়াং নামে এক রাখাল বালক ছিল। লিয়াংয়ের ছবি আঁকতে খুব ভালো লাগত, কিন্তু তার গরিব আব্বু আম্মুর পক্ষে একটা বড় তুলি কিনে দেওয়া সম্ভব ছিল না। তার বন্ধুরা তার শিল্পী হবার স্বপ্ন নিয়ে হাসি তামাশা করত, কিন্তু লিয়াং এতে দমে যেত না। সে মাটিতে লাঠির সাহায্যে ছবি আঁকত। এভাবে লিয়াং অনেক পরিশ্রম করত আর অনেক অনেক ছবি আঁকত। তবে মা লিয়াং সব সময় ভাবত, যদি তার একটি রং তুলি থাকত। এক রাতে একজন বৃদ্ধ তার বিছানার পাশে একটা রং তুলি নিয়ে হাজির হলো। বৃদ্ধটি বলল, মনে রেখো মা লিয়াং, এটা একটা জাদুর তুলি, এটাকে ভালোভাবে ব্যবহার করতে ভুলো না। যেন রং তুলি পেয়ে মা লিয়াং তো মহা খুশি। সে একটা পাখি এঁকে তার জাদুর তুলির শক্তি পরীক্ষা করবে বলে ঠিক করল। ছবিতে শেষ আঁচড় দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিটা জীবন্ত হয়ে উঠল এবং আকাশে উড়ে গেল। এরপর থেকে মা লিয়াং তুলিটিকে সব সময় ভালো কাজে ব্যবহার করত। সে তুলিটা নিয়ে কাছের মানুষদের জন্য খাবারের ছবি, বিভিন্ন প্রয়োজনীয় উপকরণের ছবি আঁকত। তার জাদুর তুলি সব গরিবের ঘরে ঘরে সুখের পরশ পুড়িয়ে দিল। লোভী সম্রাট একসময় এ ঘটনা জানতে পারলেন আর মালিয়াংকে শুধুই তার জন্য ছবি আঁকার হুকুম দিলেন। সম্রাট তাকে একটা শক্তিধর জাগন আঁকতে বললেন, কিন্তু লিয়াং তা না এঁকে কয়েকটি মেষ এঁকে দিল। এই ঘটনায় সম্রাট খুব রেগে গিয়ে মা লিয়াংয়ের জাদুর তুলি কেড়ে নিল ও খাদ্য আর পানীয় ছাড়া তাকে একটা ছোট্ট ঘরে আটকে রাখল। তিন দিন এভাবে কাটার পর সম্রাট লিয়াংয়ের জন্য কিছু খাবার ও জাদুর তুলিটি নিয়ে তাকে একটা সোনার পাহাড় আঁকতে হুকুম করল। মা লিয়াং তার জাদুর তুলি ফিরে পেতে আগ্রহী ছিল, তাই সম্রাটের প্রস্তাবে রাজি হয়ে গেল। তুলির মাত্র কয়েকটি আঁচড়ে নীল সাগরের বুকে ঝকঝকে সোনার পাহাড় বেরিয়ে এল। পরক্ষণে সেখানে যাবার জন্য পালতোলা জাহাজ দেখা দিল। রাজা জাহাজে চড়ে বসলে মা লিয়াং ঝড়ের ছবি আঁকল। ঝড়ের কবলে জাহাজটি উল্টে গেল আর রাজা তার সাঙ্গপাঙ্গরা সাগরে তলিয়ে গেল। স্বাধীন মা লিয়াং তার নিজ শহরে ফিরে এসে তার দেশের মানুষের জন্য আবার আঁকতে শুরু করল। বন্ধুরা, শুনছিলে রূপকথার গল্প। এবার ছড়ায় ছন্দে। বাবু রাম সাপুরে দুঃখটা জানো কেউ, কেন সেজে একা বস, কাঁধে শুধু ভেউ ভেউ, সুকুমান রায় নেই আর কে বা দুনিয়া, তার বাকি কথা তো লিখ বেঁধে হায় হায়, বিষ ছাড়া সাপ পাত ছুরিটার মধ্যে, কেউ আর সেই গত লেখে না কো পদ্মে, হুকু মুখো হ্যাংলা আরো বেশি মুখ ভাত, তার কত কেরামতি দেখল না সুকুমার, মাছি মারা করা কাজ আর নয় শক্ত, মাছি মারা কে রানীরা সব তার ভক্ত, হাস ঝাড়ু ভাবে বসে ব্যাকরণে সবিশয়, দেশ গুরু অফিসে বড় বাবু মহাশয়, পেঁচা আর পেঁচানি পেঁচানির শেষ নেই, যার গোফ তুলে গেল আজ তার কেস নেই, সুকুমার রায় নেই তার লেখা কোথা পায়, আবল তাবল পড়ো আর পড়ো খাই খাই। ছেলে দুটি রাতা 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 রাতা
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম শুনেছ, বিশ্ব মানবতার কাছে যিনি সেবা ধর্মের প্রতীক। আজকের স্মরণ অংশে আমরা স্মরণ করব ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইতালির ফ্লোরেন্স শহরে এক বিত্তশালী ইংরেজ পরিবারে জন্মগ্রহণ করেন। অভাব কাকে বলে তা কখনো অনুভব করতে হয়নি তাকে। পড়াশোনা করেছেন ইতালি ও ফ্রান্সে। এই সময়ে তিনি বহু হাসপাতালে এবং নার্সিং হোমে যাবার রোগীর সেবা, চিকিৎসা পদ্ধতি দেখার সুযোগ পেয়েছিলেন। এসব হাসপাতালেই তিনি দেখলেন দুঃখব্যাধি জর্জরিত মানুষের আত্মবেদনার করুণ দৃশ্য। তখন থেকেই তিনি আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন। তাই নাইটিঙ্গেল যখন শিক্ষাজীবন শেষ করে নার্সিংকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন তার পরিবার থেকে বাধা এলো, কিন্তু বাধা টিকল না। তখন 1853 সালে শুরু হয় ক্রিমিয়ার যুদ্ধ। যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের কোনো চিকিৎসা সুবিধা ছিল না। এই সংকটে এগিয়ে এলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তিনি ক্রিমিয়ার যুদ্ধক্ষেত্রে গিয়ে আহত সৈন্যদের সেবা করার ইচ্ছা প্রকাশ করলেন। নাইটিঙ্গেল তার সাথীদের নিয়ে আত্মনিয়োগ করলেন আহত সৈন্যদের সেবার কাজে। এই সময় তিনি দিনে রাতে 20 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করতেন। অসুস্থ সৈন্যদের সেবায় রাতের পর রাত জেগে কাটিয়ে দিতেন। 1920 সালে ফ্লোরেন্স নাইটিঙ্গেল মারা যান। তিনি মারা গেলেও তার সেবার আদর্শ টিকে আছে আজও। এবার ছবি আঁকা, চলো বন্ধুরা দেখি উশোশিয়ার তর্কমশের ছবি আঁকা। বন্ধুরা, আগের দিন আমরা জেনেছিলাম মৌলিক রঙের কথা, এবার আমরা জানবো মৌলিক রং দিয়ে কি কি রং হয়। মৌলিক রং গুলো একটু দেখিয়ে দিই, তাই না? বলো তো আরেকবার বলে দাও, এটা কি? লাল, নীল, হলুদ, এই তিনটা হচ্ছে মৌলিক রং। আজকে আমরা দেখবো এই তিনটা রং মিশিয়ে কি কি নতুন রং হয়। চলো বন্ধুদের একটু দেখাই। লাল আর হলুদটা মিশাও, লাল আর হলুদ মিশে মিশাও, হলুদটা মিশে দাও। লাল আর হলুদ মিশে হয়ে গেল কমলা। কমলা, এবার আমরা কি কি মিশাবো? হলুদ আর নীল। হলুদ আর নীল ভালো করে মিশাও। এই দেখো সবুজ রং দেখলে বন্ধুরা কি মজা, হলুদ আর নীলটা মিশে হয়ে গেল সবুজ সবুজ রং। এই হলো রঙের খেলা। আরেকটা রং হয় লাল আর নীল মিশে হয় লাল আর নীলটা মিশে একটা বেগুনি রং হয়ে গেছে। লাল আর হলুদ মিশে হলো কমলা। তারপরে পরেরটা হলুদ আর নীল মিশে হলো সবুজ। তারপরে লাল আর নীল মিশে হলো বেগুনি। এরকম অনেক অনেক রং বানানো যায়। বন্ধুদের বলে দাও, ও তুমি একটা গান শুনাবে বলেছিলে, শুনাবে নাকি? সব বন্ধুদের শুনিয়ে দাও, আমি গান শুনতে শুনতে যাই আজকে। কি গান শোনাবে, শুরু করো। হাই রে আমারে মন মাতানো দে, হাই রে আমারে সোনা ফলা মাটি, ডুবেছে তোর কেন আমার নয়ন ভরে না হাতরে, এত ভালোবাসি তবু করান ভরে না। হাই রে আমারে মন মাতানো দে, যখন তোর এই গায়ের ধারে ঘু ঘু ডাকা মিঠুন কোনো দুপুরে, হংস মিঠুন ভেসে বেড়ায় শাপলা ফোটা তল তলে কোন দুপুরে, নয়ন পাখির সাহারায় প্রজাপতির পাখায় পাখায়, নয়ন পাখির সাহারায় প্রজাপতির পাখায় পাখায়, কাজের কথা মনে ধরে না, রূপ দেখে তোর কেন আমার
ধরে না হাতরে এত ভালোবাসি তবু পলান ধরে না আয় রে আমার মন মাতানো দে তোর কেন আমার নয়ন ভরে না হাতরে এত ভালোবাসি তবু করণ ভরে না দাঁতের যত্নে আমাদের উচিত নিয়মিত দাঁত ব্রাশ করা ব্রাশে পেস্ট লাগিয়ে উপরের নিচে ঘুরিয়ে ঘুরিয়ে দাঁত ব্রাশ করতে হয় তারপর পরিষ্কার পানি দিয়ে কুলি করে মুখ ও দাঁত পরিষ্কার করতে হয় আমাদের দাঁতে বা মুখে কোনো সমস্যা হলে দাঁতের ডাক্তারের কাছে যেতে হয় ছোট বন্ধুরা তোমরা সবাই জানো দাঁত আমাদের একটি প্রয়োজনীয় অঙ্গ দাঁত ছাড়া আমরা ভালো করে খেতে পারি না ভালো করে খেতে না পারলে আমাদের পেটে অসুখ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যদি এই মডেলটি তোমরা দেখো তাহলে তোমরা দেখবা এখানে একটা দাঁত নেই আর এই মডেলটি যদি দেখো তাহলে দেখবা এখানে সব কটি দাঁত আছে কোনটা বেশি তোমাদের কাছে সুন্দর লাগে তোমরা অবশ্যই বলবে যে এটাকে সুন্দর দেখা যায় না এখন আমি তোমাদের দাঁত দেখব তোমাদের কার দাঁতের সমস্যা আছে আমাকে একটু তোমরা দেখতে দিবে ডাক্তার আমাদের সবার দাঁত পরীক্ষা করে দিলেন দেখলেন কারো কোনো সমস্যা আছে কিনা তিনি আরো বললেন কারো দাঁত নড়ে গেলে তা ফেলে দিতে মোটেও ভয় না পেতে ফেলে দিলে সেখানে সুন্দর আরেকটা নতুন দাঁত গজাবে বন্ধুরা দেখছিলে উষশিয়ার তর্কমশের ছবি আঁকা এবার সব জানতার ডায়েরি আজকে সব জানতার ডায়েরিতে আমরা জানব তোমাদের সবার খুবই প্রিয় একটি খাবার আইসক্রিমের কথা আইসক্রিম খেতে খেতে মাঝে মাঝে মনে হয় আইসক্রিম যার আবিষ্কার তার পুরস্কার পাওয়া উচিত আসলে আইসক্রিমের ইতিহাস বেশ পুরনো প্রথমে রোম তারপর আরব আর চীনে আইসক্রিম তৈরির কথা শোনা যায় দুধের সাথে আইসক্রিম তৈরির সম্পর্ক বেশ দেরিতে প্রথম মিল্ক আইসক্রিম তৈরি হয় ইতালিতে তবে দুধ ক্রিম ভ্যানিলা স্ট্রবেরি চকলেট ম্যাঙ্গো এমন নতুন নতুন গন্ধ মিশিয়ে আধুনিক আইসক্রিম তৈরি হয় 18th century মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯১৭ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আইসক্রিম দেখিয়েছেন সারা বিশ্বে প্রায় 400 রকমের আইসক্রিম আছে এই সমীক্ষার পর কেটে গেছে 90 বছর এখন 4000 রকমের আইসক্রিম পাওয়া গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না ফিরেতে আজ আমরা এসেছি মিরপুরের জল্লাদখানা নামে পরিচিত বদ্ধভূমি জাদুঘরে ১৯৭১ পাক বাহিনী এদেশে স্বাধীনতাকামী মানুষদের হত্যার জন্য ব্যবহার করত অনেক বদ্ধভূমি তেমনি একটা মিরপুরের জল্লাদখানা নামে পরিচিত সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকার গণহত্যার স্থানগুলির কোনোটা আবিষ্কৃত হয়েছে আর কোনোটা এখনো আবিষ্কৃত হয়নি ১৯৯৯ মিরপুরবাসীর প্রদত্ত তথ্য অনুসারে মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় জল্লাদখানা নামে পরিচিত ওয়াসার পরিত্যক্ত পাম্প হাউসটিতে খনন কাজ চালায় স্বাধীনতার প্রায় 3 দশক পর এখানে 2টি কূপ খনন করে গণহত্যার বহু চিহ্ন উদ্ধার হয় ১৯৭১ জনবিরল এলাকার এ পাম্প হাউসটিকে বদ্ধভূমি হিসাবে বেছে নিয়েছিল পাক বাহিনী ও তাদের দসররা বর্তমানে জল্লাদখানাকে জাদুঘর করা হয়েছে
লাল ইটের গাঁথুনি আর তার উপর মার্বেল পাথরের গায়ে লেখা হয়েছে গণহত্যার নানান দলিল। কূপের জায়গাটিকে ঢেকে দেওয়া হয়েছে কাঠ দিয়ে আর তার প্রবেশ মুখেই ঝুলছে এক ঘন্টা। যে কোনো দর্শনার্থী ঘন্টা বাজিয়ে শত সহস্র শহীদদের জানান দেন, আমরা বর্তমান প্রজন্ম আছি তোমাদের আদর্শে, ভুলিনি তোমাদের। আর প্রতি শুক্রবার আর ছুটির দিনে শহীদ পরিবারের শিশু কিশোররা আসে এখানে, গান গায় স্বাধীনতার আর উদ্দীপনার। তারা গানে গানে কথা বলে গণহত্যার বিরুদ্ধে আর বিশ্ব শান্তির জন্য। বন্ধুরা, আজ এ পর্যন্তই, পরের পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।